আসসালামু আলাইকুম, এস গ্রিন বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো টবেও জাম গাছ লাগানো যায় এবং জামও ধরে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাছটি আজ থেকে প্রায় 6-7 মাস আগে একটি কলপ চারা এনে আমার এই টবে লাগিয়েছিলাম। এখন বর্ষাকাল, এই সময় আমাদের দেশে জাম গাছে জাম ধরে। তো মাশাআল্লাহ, আমার এই ছোট্ট গাছটিতেও কিছু জাম এসেছে। এটা হাইব্রিড জাতের কলপ চারা। এর জামগুলি মোটা মোটা এবং খেতে অনেক সুস্বাদু। পেকে আসলে খেতে অনেক মিষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি জাম এখনো পাকেনি, অল্প অল্প করে পাকা শুরু হয়েছে। এবারই প্রথম গাছটিতে জাম ধরেছে। আশা করি সামনের বছর আরও বেশি জাম ধরবে, গাছটি আরও বড় হবে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, তাই আমার গাছটি একটু হেলে আছে। আমি কিছুদিন পর আরেকটি ভিডিও করব জাম গাছ নিয়ে, জাম গাছে কীভাবে কলম দিতে হয় এবং কীভাবে টবে সেটা লাগাতে হয় তার উপর। বন্ধুরা, যারা ছাদ বাগানে আগ্রহী, সবাইকে আমি বলবো, অনুরোধ করব যে সবাই বেশি বেশি গাছ লাগান। যাদের ছাদ নেই, বারান্দা আছে, তাদেরকেও বলবো একটি গাছ লাগানোর যদি জায়গা থাকে আপনার, তাহলে সেখানে আপনি একটি টবে একটি গাছ লাগান। হোক সেটা ফুল গাছ কিংবা ফল গাছ। গাছ শুধু আমাদেরকে ফুল ফল অক্সিজেনই দেয় না, সৌন্দর্য বিকাশেও বিশাল ভূমিকা রাখে গাছ। তো যাই হোক বন্ধুরা, আমার এই উপদেশ বলেন কিংবা ভালো লাগাই বলেন, আমি গাছকে একটু বেশি ভালোবাসি, তাই হয়তো একটু বেশি কথা বলি, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো আমার এই গাছটিকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে সবাইকে গাছটি দেখার জন্য শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি উৎসাহিত হয়ে আপনাদেরকে আরও নতুন নতুন গাছের সাথে পরিচয় করে দিতে পারি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখতে থাকুন বন্ধুরা, খুদা হাফেজ।